তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম যে জেকুয়েরি ইউআই এফেক্ট, যেমন এখানে ক্লিক করার পর এটাকে চারটা টুকরো হয়ে কীভাবে ভাগ হয়ে যাবে, এই ধরনের জেকুয়েরি এফেক্ট আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে অ্যাকোর্ডিয়ান উইজেট। ওকে, তো এর আগে হয়তো আপনারা বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে অথবা ইউআই কিট সাপোর্ট দিয়ে অথবা ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক সাপোর্ট দিয়ে আপনারা অ্যাকোর্ডিয়ান তৈরি করেছিলেন, তাই না? তৈরি করতেন। তো আজকের পর থেকে, অর্থাৎ এই টিউটোরিয়ালটি দেখার পর থেকে, খুব সহজেই আপনারা অ্যাকোর্ডিয়ান তৈরি করতে পারবেন। এর আগে যেরকম আমি আপনাদেরকে টেপ তৈরি করে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এগুলো খুবই সহজ, যার কারণে এগুলো একেবারে শেষে রেখেছি। তো তার জন্য যে কাজটি করব আমরা, এই যে আমাদের যে জেকুইরি রেডি ফাংশনটা আছে, জাস্ট আমরা এটা রেখে রিমুভ করে দিলাম আমরা এগুলো সবগুলোকে। তো এখন রিমুভ করে দিলাম আমাদের স্টাইল, স্টাইল এই ধরনের থাক, তা যদি একটু জাস্ট এইরকম হয়ে গেল। ওকে, তো এখন জাস্ট যে কাজটি করি আমরা, যেমন ধরুন আমরা এখানে নিলাম যে একটা ডিপ নিলাম, ওকে ডিপ, তারপরে ডিপ ডিপ, তারপরে আমরা ক্লাস নিলাম যে সাপোজ আমরা নিলাম যে মেইন। ওকে, তো মেইন নিলাম, মেইনের মধ্যে আমরা নেব যে ডিপ, ডিপ নিলাম, তারপরে নিলাম যে ডিপ, ডিপের মধ্যে সাপোজ আমি আইডি দিলাম এখানে, অথবা ক্লাসও দিতে পারতাম, যেমন আমি আইডি দিলাম অ্যাকোর্ডিয়ান, এটা বলছি সাপোজ এরকম DIY, আমি এরকম সিম্পলি জাস্ট মনে রাখার জন্য জাস্ট চিহ্নিত করলাম এটাকে অ্যাকোর্ডিয়ান, জাস্ট এরকম দিয়ে। তারপরে এর মধ্যে আমরা আরও কিছু ডিপ নেব, যেমন ধরুন আমি এখানে নিলাম যে H3 নিলাম, একটা H3, তারপরে H3 নিলাম, এখানে আমি লিখলাম যে ট্যাব, হ্যাঁ 1, জাস্ট আমি এরকম একটা দিয়ে নিলাম। তো তারপরে ট্যাব 1 দিলাম, তো এর মধ্যে আবার একটা ডিপ নেব, ডিপ নিলাম, অথবা এখানে ডিপ না নিয়ে, আচ্ছা ডিপই নেই, আমরা নিলাম যে ডিপ, ডিপ, তো ডিপের মধ্যে আমরা কিছু ট্যাক্স নিলাম এখানে, যেমন আমি এখানে নিলাম যে দিস ইজ স্টেপ 1 কন্টেন্ট, দিস ইজ স্টেপ 1, তারপরে এখানে দিলাম যে সাম কন্টেন্ট উইল বি গো হিয়ার, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তো এখন দিয়ে নিলাম, তো এগুলো অ্যাকচুয়ালি পি ট্যাগের মধ্যে লেখাটা সবচেয়ে ভালো, যেহেতু এগুলো প্যারাগ্রাফ হবে। ওকে, পি পি, ওকে, তো এরকম দিলাম, এরকম দেওয়ার পর এরকম আরো কিছু আমরা দিই নি, এটা আমরা একটু বেশি করে দিই, দেখতে একটু ভালো দেখা যাবে, জাস্ট এরকম দিলাম। তো ঠিক তেমনি ভাবে আবার টেপ 1 নিয়েছি, তাই না? তো এই ডিপ এখানে গেল, তো এখানে জাস্ট কি করব আমরা, আর একটা H3 নেব, H3, তারপরে লিখলাম যে H3, তো এই H3-র মধ্যে আমরা লিখবো যে টেপ 2, টু, তারপরে আবার যথারীতি আরেকটা ডিপ নেব, ডিপ নিলাম, তারপরে এখানে নিলাম যে ডিপ, তো আচ্ছা এখানে আইডি সিলেক্টর কোনো কিছু দেওয়ার দরকার নেই, ক্লাস বা আইডি, এখানে আমরা লিখলাম যে পি, পি, তারপরে পি, তো পির মধ্যে এখানে লিখলাম যে দিস ইজ স্টেপ 2, তারপরে এখানে লিখবেন যে সাম কন্টেন্ট উইল বি গো হিয়ার, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তারপরে কি করলাম, এটাকে কপি করলাম, কপি আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, ঠিক তেমনইভাবে আরেকটা নেব এর মধ্যে, এর পরে, হ্যাঁ জাস্ট এর পরে, অর্থাৎ এই যে আমরা অ্যাকোর্ডিয়ান নিয়েছি না, অ্যাকোর্ডিয়ান এখানে লিখবো যে 3, 3 লিখলাম, ঠিক তেমনইভাবে আবার এখানে লিখলাম যে ডিপ, ডিপ, তারপরে ডিপ, তো এই ডিপের মধ্যে আমরা পি ট্যাগের মধ্যে আমরা কন্টেন্টগুলো লিখবো। তো এখানে আপনি আবার যথারীতি লিখবেন দিস ইজ স্টেপ 3, তারপরে লিখবেন যে সাম কন্টেন্ট উইল বি, সরি উইল বি গো হিয়ার, জাস্ট এরকম দিয়ে নিলেন। তা আমি এটাকে কপি করলাম, কপি করে আমি অনেকগুলো করে নিলাম জাস্ট। ওকে, তো অ্যাকোর্ডিয়ান তৈরি করবেন, যেমন আমি এখানে মেইন ডিপ নিয়েছি, তাই না? তো মেইন ডিপ এগুলোকে একটু স্টাইলাস করে নিই, মেইন ডিপ আমি দিলাম যে উইথ, উইথ দিলাম আমি 600 পিক্সেল দিলাম, ওকে, তারপরে 600 পিক্সেল দিলাম, মার্জিন দিলাম 0 ও 2, এটা মাঝামাঝি চলে আসবে। তারপরে আমি অ্যাকোর্ডিয়ান দিয়েছি এখানে, অ্যাকোর্ডিয়ান এর মধ্যে অ্যাকোর্ডিয়ান জাস্ট বানানটা আমি এভাবে লিখলাম আর কি, যা সূচিত করার জন্য। এটার আমি ফন্ট সাইজ দিয়ে নিতে পারি, হ্যাঁ ফন্ট সাইজ, ফন্ট সাইজ সাপোজ আমি দিলাম যে 15 পিক্সেল, জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। ওকে, তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন আমি কী করলাম, এটাকে রিফ্রেশ করলাম, আমাদের কি এই যে ট্যাব চলে আসলো, খুব সুন্দর ট্যাব চলে আসে,
ট্যাব চলে আসছে বলতে আমরা এখনো অ্যাকোর্ডিয়ান করিনি, তাই না? অর্থাৎ ক্লিক করলে বের হবে, হ্যাঁ, অ্যাকোর্ডিয়ান। তো অ্যাকোর্ডিয়ান করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম অবস্থায় অবশ্যই এই যে jQuery UI আপনাকে সাপোর্ট দিতে হবে, তারপরে যে jQuery UI যেটা, তো এর আগে দেখেছেন এর আগের পর্বে, হ্যাঁ, এগুলো আমি আর বলছি না। তো এখন কোথায় অ্যাকোর্ডিয়ান করতে যাচ্ছেন? যে আইডিটাতে, তাই না? তো জাস্ট আপনি কি করবেন, এই আইডিটাকে ধরবেন যথারীতি, দিলাম, দেওয়ার পর আপনি এখানে লিখবেন জাস্ট অ্যাকোর্ডিয়ান ফাংশনটাকে আপনি সেট করে দিবেন অ্যাকোর্ডিয়ান। ওকে, জাস্ট অ্যাকোর্ডিয়ান আমি এটাকে করে ফেললাম অ্যাকোর্ডিয়ান। তো অ্যাকোর্ডিয়ান হলো কিনা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা ছিল আমাদের আগের অবস্থা, এখন এটাকে আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, তো কোনো কাজ করছে না। তো কাজ না করার কারণটা অবশ্যই জানেন আপনারা, এই যে আইডি দিয়েছি এখানে কি হবে, এখানে অবশ্যই একটা হ্যাশ হবে। ওকে, সুন্দর, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এটাকে আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন অ্যাকোর্ডিয়ান চলে আসে, কত সুন্দর অ্যাকোর্ডিয়ান হয়ে গেল, তাই না? এই যে ট্যাব ওয়ান, ট্যাব ওয়ানের মধ্যে, ট্যাব ওয়ানের মধ্যে দিস ইজ ট্যাব ওয়ান আমি লেখাটুকু দিয়েছিলাম, তাই না? তারপরে এই যে ট্যাব টু, ট্যাব টুর মধ্যে দিস ইজ ট্যাব টু, ট্যাব থ্রি, ট্যাব থ্রির মধ্যে ট্যাব থ্রি। তো এরকম অ্যাকোর্ডিয়ান আপনি অনেক বাড়াতে পারবেন নিচে। আর আমি জাস্ট তিনটা নিয়ে করে আপনাদেরকে দেখালাম। তো কি করবেন, জাস্ট কিছুই না, প্রথমে আপনি কি করবেন, একটা ডিপ নেবেন। এই ডিপের মধ্যে আপনি সূচিত করবেন এস থ্রি দিয়ে, হ্যাঁ, এস থ্রি দিয়ে সূচিত করবেন। বিষয়গুলো দেখুন এখানে কিন্তু সে ক্লাস জেনারেট করে নিয়েছে ওটো, হ্যাঁ। এই যে আমি যখন যাই, এই যে দেখুন এস থ্রির মধ্যে কিন্তু আইডি, ইউআই আইডি, তারপরে ক্লাস, এই যে ইউআই, অ্যাকোর্ডিয়ান হেডার, এই যে এস থ্রির মধ্যে কি, এই যে হেডার কিন্তু সে জেনারেট করে নিয়েছে। ওকে, তারপরে দেখা গেল যে যে ভিতরে যে আমরা দিয়েছি এগুলোতে, এই যে ভিতরে স্টাইল, এই যে দেখুন ওটো কিন্তু স্টাইল সে কিন্তু জেনারেট করে নিয়েছে। এটা কখন জেনারেট করেছে, যখন আমরা কি করেছি, এই যে অ্যাকোর্ডিয়ান সাপোর্ট দিয়েছে, সে কোত্থেকে পেয়েছে, jQuery UI থেকে পেয়েছে, এবং এই যে jQuery UI মেইন থেকে কিন্তু কি এই স্টাইলগুলো পেয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করে। এই যে দেখুন স্টাইল কিন্তু সে জেনারেট করে নেয় jQuery UI থেকে। তো jQuery UI দিয়ে খুব ইজিলি আপনারা কি করতে পারবেন, এরকম অ্যাকোর্ডিয়ান করতে পারবেন। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ট্যাব তৈরি করবেন, ইজিলি করতে পারবেন। তো এর আগে হয়তো দেখা গেল যে আপনারা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক অথবা ইউআইকে ফ্রেমওয়ার্ক সাপোর্ট দিয়ে আপনারা কী করতেন, এই যে এভাবে অ্যাকোর্ডিয়ান তৈরি করতেন। অথচ দেখুন বিষয়টা কত সহজ, কিছুই না, jQuery ইউআইটা সাপোর্ট দেবেন, সিএসএসটা সাপোর্ট দেবেন, তারপরে কি jQuery ইউআই মেনটা সাপোর্ট, ইউআই মেনটা সাপোর্ট দিবেন অথবা ইউআইটা সাপোর্ট দিবেন, তারপর আর কিছুই না, কী করবেন, একটা ডিপ নেবেন, অ্যাকোর্ডিয়ান লিখবেন, জাস্ট এটাকে কী করবেন, এই যে এভাবে লিখে অ্যাকোর্ডিয়ান ফাংশনটা কল করে দেবেন। তাহলে কি আপনার খুব সুন্দর অ্যাকোর্ডিয়ান, এই যে অ্যাকোর্ডিয়ান চলে আসলো, খুব সুন্দর অ্যাকোর্ডিয়ান কি চলে আসলো, তাই না? এই যে সুন্দর কি অ্যাকোর্ডিয়ান চলে আসলো। তো এখানে আপনি আরেকটা বিষয় দেখুন, এই যে এটা কি অ্যাকোর্ডিয়ান খুব সুন্দরভাবে পাচ্ছে, তাই না? তো এটা কিন্তু কোলাপস হচ্ছে না। এই যে দেখুন এটাকে ক্লিক করার পর ধরুন, এই যে এটাকে ক্লিক করার পর এটা ওপেন হলো, আবার এটাতে ক্লিক করার পর কিন্তু কোলাপস হচ্ছে না, অর্থাৎ চলে যাচ্ছে না, এটাতে ক্লিক করার পর আবার চলে যাচ্ছে। তো কোলাপস করার জন্য আপনি কি করতে হবে, এখানে আপনি একটা অপশন দেবেন, হ্যাঁ, অপশন দেওয়ার জন্য আপনি এখানে লিখবেন যে কোলাপসিবল ট্রু, তারপরে লিখবেন যে কি ট্রু, কোলাপসিবল ট্রু করে দিলাম। তো ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আগে কি হতো, এই যে এটাতে ক্লিক করলে এটা যেত না, তাই না? এটা হাইড হয়ে যেত না, তাই না? এই যে আমি এটা ওপেন করলাম, আবার এটাতে ক্লিক করলে এটা হাইড হয়ে যেত না। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখুন এই যে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু কোলাপসিবল হয়ে গেল, কোলাপস হয়ে গেল, আবার ক্লিক করলাম, আবার কিন্তু এটা চলে গেলো, আবার এটাতে ক্লিক করলাম, এটা ওপেন হলো, এটাতে ক্লিক করলে আবার এটা চলে গেলো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি, কোলাপসিবল কিভাবে করবেন, তারপরে যে অ্যাকোর্ডিয়ান কিভাবে তৈরি করবেন, খুব সহজে। ওকে, ফাইন, ধন্যবাদ।